আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। দেশ ও প্রদেশের যে যেখান থেকে দেখছেন, আজকের রেজভিবার্তা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং রমজান শরীফের মুবারকবাদ জানাচ্ছি। আসুন, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তারাবি ফজিলত আমরা কেন পড়ব, প্লাস তারাবির সংখ্যা কত, 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে দ্বিমত হয়ে থাকে আমাদের সমাজে। তো চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কী বলছেন তারাবি নামাজ সম্পর্কে, তার কতটুকু ফজিলত রয়েছে, আমরা কেন পড়ব। আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নে কাহা কে রাসূল করিম সালাতু ওয়া তাসলিম নে ফরমায়া কে জো শখস তসদীক দিল ওর এতেকাদ সহি কে সাথ রমজান মে কিয়াম করে ইয়ানি তারাবি পড়ে তো উসকে লিয়ে আগলে গুনাহ বখশ দি যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যারা রমজান মাস আসবে, আসার পরে রাত্রের বেলা কিয়াম করবে অর্থাৎ তারাবি নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ খাতা আছে আল্লাহ রাব্বুল ইজ্জাত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই জন্যই তারাবি নামাজ আদায় করব, কারণ এতে অনেক ফজিলত রয়েছে। এবং পাশাপাশি আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে খুব দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়ে থাকে। তো চলুন, হাদিস বাকে কি আসছে। আন সাইয়্যিদ বিন ইয়াজিদ ক্বালা কুন্না নাকুমু ফি জামানি ওমর ইবনুল খাত্তাবি বি 20 রাকাতান ওয়াল বিত্র। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ 20 রাকাত হতো এবং 3 রাকাত বিতর হতো। তো এই হাদিস হাদিসকে বারে মে মিরকাত শরহে মিশকাত জিলদে দোম 175 পৃষ্ঠার মধ্যে আছে, যে হাদিস সম্পর্কে হাদিসটা কতটুকু সহি। কারণ এখন আহলে হাদিস যারা দাবি করে বর্তমানে সালাফিরা, তো তারা যে কোনো হাদিসকেই তারা বলতে চায় যে এই হাদিসটা জয়ীফ, হাদিসটা শুদ্ধ নয়, হাদিসটা বানানো জাল হাদিস, এই ধরনের মন্তব্য করে। তো চলুন আমরা হাদিস সম্পর্কে, যে হাদিসটা কতটুকু সহি। তো মিশকাতের সরাসরি মিশকাতের মধ্যে আছে মিরকাত। কালান নববিয়ু ফিল খুলাসাতে ইসনাদুহু সহিহুন। সুবহানাল্লাহ। ইয়ানি ইমাম নববী নে খুলাসা মে ফরমায়া কে ইস হাদিস কি রেওয়ায়ত সহি হ্যায়, এই হাদিসটি সহি। তো সুতরাং আমাদের এই হাদিসের উপরে আমল করা, আমাদের কখনোই দ্বিমত পোষণ করা উচিত নয়, যেখানে আমাদের এই হাদিস সম্পর্কে বলা হয়েছে যে এই হাদিসটি সহি। তো সুতরাং আরেকটা হাদিসের মধ্যে আসছে, ইমাম মালিক বর্ণনা করছেন, আনগিয়াজিদ বিন রুমানা ফালা কানা নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাবে ফি রমাদান বি 23 রাকাতান। এই হাদিসের মধ্যে বলতেছেন যে তারাবির নামাজ 23 অর্থাৎ 3 রাকাত বিতর সহ 23 রাকাত। সুতরাং আমরা সাহাবায়ে কেরামদের আমলি হওয়ার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতি, তখন নবীজি বলছিল যে যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামদের পথে এবং মতে আছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন প্রখ্যাত সাহাবি, সুতরাং উনি যেই আমলটাকে বলেছেন এবং এই আমলটাকে মুস্তাহাব বলেছেন, মুস্তাহসান জামাত সহকারে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। তো সুতরাং আমরা সাহাবায়ে কেরামদের পথে এবং মতে থাকব এবং আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।